Bismillahirrahmanirrahim. Agami jatiyotar dos nirbachon nirbachonke samne rekhe dui nong swag unione kormi shobai 1-4 nong ward ekhane pradhanotto bistrit achen Ishwargarh upazila porishoder barbar nirbachito chairman Moyomoyingho jela shreshtho upazila chairman Ishwargarh upazila Awami Leeger senior jugn sadharan sampadok unnayoner bir purush আধুনিক রূপকতার উন্নয়নে চাবিকাঠি যিনি মাদক মুক্ত ইফতিজিন মুক্ত সুশিক্ষিত মুক্ত দারিদ্র মুক্ত একটি সাগর উপজেলা গ্রহণ করতে যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমার শৈশবের স্বপ্ন আমার কৈশোরের ভালোবাসা আমার যৌবনের উত্তাল প্রেম ঈশ্বরগঞ্জ জনতার শীর্ষে মাটির মানুষের প্রিয় নেতা গোলাম মানুষের নেতা জননন্দী মাহমুদ হাসান সুমন ভাই এখানে আরো উপস্থিত আছেন আওয়ামী লীগ যুব লীগ ছাত্র লীগ সব অন্যান্য সংগঠনের সকল নেতা কর্মী দুই নং স্বাধীন বাংলাদেশ ছাত্র লীগ দুই নং স্বাধীন ছাত্র লীগের পক্ষ থেকে সবাইকে জানাই প্রতিম শুভেচ্ছা ও প্রান্তীয় অভিনন্দন প্রিয় ভাই ও বন্ধুগণ আগামী কয়েকদিনের ভিতরে তফসিল ঘোষণা করা হবে এর মধ্যে আমি একজন ছাত্র লীগের প্রতি ক্ষুদ্র কর্মী হয়ে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি স্বাগত মাহমুদ হাসান সুমন ভাই কে নৌকাতে পাঠান মাহমুদ হাসান সুমন ভাই আসনটি আপনাকে বিপুল ভোটে নৌকা উপহার দেব প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রত্যেকটি উপজেলার মাঝে তিনি গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়েছেন তার মধ্যে জননেতা মাহমুদ হাসান সুমন ভাইয়ের নাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এক নম্বরে গেছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার তিনি বলেছেন যত পুল করতে দাও যেটি সুন্দর পুল সেটি আমি বেছে নিব ঈশ্বরগঞ্জের সুন্দর পুলটির নাম হচ্ছে জননেতা মাহমুদ হাসান সুমন ভাই উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে বকুল ইমাম সাহেব যার উপজেলার চেয়ারম্যানের কাছে তেমন কোন বরাদ্দ আসে না জননেতা মাহমুদ হাসান সুমন ভাই নিজের হত্যানে টাকা দিয়ে মসজিদ বলেন মন্দির বলেন মাদ্রাসায় বলেন তিনি দান করেন কিন্তু এই বহিরাগত এমপি যতটা ঈশ্বরগঞ্জ উন্নয়নের প্রতি করেছে তার চেয়ে হাজার গুণ জননেতা মাহমুদ হাসান সুমন ভাই উন্নয়ন করেছে ঈশ্বরগঞ্জে আমি ফকরুল ইমামের উদ্দেশ্যে বলতে চাই টেক ব্যাক ঈশ্বরগঞ্জ উপজেলা আপনি আমাদের পিছনে নিয়ে যাইন না গোল ব্যাক ঈশ্বরগঞ্জ উপজেলা অনেক পলিটিশিয়ান মাহমুদ হাসান সুমন ভাই আমরা কবুতর হয়ে আমরা স্বপ্নের ডানা হয়ে স্মার্ট ঈশ্বরগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা কবুতর হয়ে স্মার্ট ঈশ্বরগঞ্জ গড়ার হয়ে আমরা কবুতর হয়ে ঈশ্বরগঞ্জে উঠতে চাই জননেতা মাহমুদ হাসান সুমন ভাইয়ের নেতৃত্বে আমি বক্তব্য গ্রহণ করব না আমি আপনাদেরকে কথা দিতে চাই আমি আপনাদের সন্তান আমি স্বর্গের সন্তান আমি আপনাদের কারো ছেলের মতো কারো আমার ভাইয়ের মতো মানব যদি জননেতা মাহমুদ হাসান সুমন ভাই যদি ময়মনসিংহ আসনে এমপি নির্বাচিত হতে পারে যে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে যিনি যে বরাদ্দ দিবেন আমরা যারা স্বর্গীয় নেতা কর্মী আছি বরাদ্দিতের মাঝে আমরা পৌঁছিয়ে দিব এবং আপনাদের কাছে আমার ক্ষুধার্ত আহ্বান থাকবে যে আপনারা জননেতা মাহমুদ হাসান সুমন ভাইকে নৌকা প্রতীকে আবার বুদ্ধে বিজয়ী করবেন ধন্যবাদ সকলকে সকলে সুস্থ দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিশ্বাসটাকে জড়িত হয়ে অতি শীঘ্র দেখা হবে বিজয় মিছিলের মাঠে কথা হবে ঈশ্বরগঞ্জের রাজপথের স্লোগানে স্লোগানে আগামী জাতীয় দ্বাদশ নির্বাচনে মাহমুদ হাসান সুমন ভাই কেন্দ্র বাড়ানোর জন্য মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাপড়ের কাপড় লেগে আছে আমার শিবির বিএনপি নামদারি আওয়ামী লীগ দায়ুমদারি আওয়ামী লীগ কালাবাবু তাদেরকে বলতে চাই।